السلام عليكم ورحمة الله وبركاته حامد ومسلم ومسلمة أما بعد قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم شكرا على الشكر الله تعالى الدبر لك كوتي شكري عليك كوتشي جي رب التوفيق আজকে এই পরন্ত বিকেলে ইসলামিক গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন আমরা যুক্ত রয়েছে সুক্রিয়া আদায় করছে ওই মহান রব্বুল্লা আলমিনের যিনি আমাদেরকে উত্তম নিয়ামত দিয়েছেন এবং আমাদের খালেক আমাদের মালিক ইয়ার কালহাম কামায়াম বাকি জালা আলী ওয়াজহী কাজিম সুলতানিক আল্লাহ যেমন দুনিয়াকে রক্ষা করছেন আল্লাহ আসমানকে রক্ষা করছেন আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করেন ঠিক অনুরূপভাবে আল্লাহ তালা রক্ষা করেছিলেন পবিত্র কাবা শরীফ যা আজও পবিত্র মক্কুল মুকরমায় অবস্থিত আল্লাহ তালা কেয়াবত পর্যন্ত আল্লাহর এই ঘরকে রক্ষা করবেন আজকে আমরা আলোচনা করব কাবা শরীফ রক্ষায় আল্লাহর গাইবি সাহায্য কি ছিল এ বিষয় নিয়ে যিনি আলোচনা করবেন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ মিডিয়া আলোচক মুফতি মোহাম্মদ মাসুম আহমদ শেখুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শামসুল আলুম মাহমুদিয়া ঢাকা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলা আলী সালাম আলাইকু মতুল্মতুল্লাহ কেব কেমন আছেন আজকে আপনার কাছে আমরা জানবো আপনি জানেন যে হজের যাবতীয় আবাদত কাবা শরীফ কেন্দ্রিক কাবার সাথে সম্পর্কিত অনেক কিছু এই কাবা শরীফ কল্লাহতাল সৃষ্টি করেছেন অনেক আগে জগত সৃষ্টিরও বেশ আগে সৃষ্টি করেছেন কাবা শরীফ জগতের বুকে আল্লাহ তালা স্থাপন করেছেন এবং যোগে যোগে অনেকেই চেষ্টা করেছিল কাবা শরীফকে ক্ষতি সাধন করার জন্য কাবা শরীফকে রক্ষা করেছেন গাইবির সাহায্য দ্বারা রক্ষা করেছেন আজকে আপনার কাছে আমরা এই গাইবীর সাহায্যটি কি ছিল কিভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন বিস্তারিত রহিম অনেক সুন্দর একটি বিষয় বিশেষত হজ হজের মাসে আমরা চলে আসছি হজ সামনে রেখে হজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ই আলোচনা হবে তার ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কায়াবাহ অর্থাৎ আল্লাহর ঘর মক্কাতুল মকরামায় যে আল্লাহ পাকের যে পবিত্র ঘর আছে এই ঘর পৃথিবী সৃষ্টির বহুত আগেই আল্লাহ রব্বুরমিন এই ঘরের জন্য স্থান মনোনীত করেছেন এবং এই পৃথিবী যখন একদমই শুধুমাত্র পানি আর পানি ছিল অন্য কোনো কিছুই ছিল না যেটা এখন বিজ্ঞানও যে বিষয়টি স্বীকার করে সেই সময়ে সর্বপ্রথম যে ভূমি ভাসমান হয় ভেসে ওঠে জাগ জেগে ওঠে দৃশ্যমান হয় সুন্নার পরিভাষায় সুন্নার আলোকেও যেটা জানা যায় এবং বর্তমান বিজ্ঞানও যেটাকে স্বীকার করে নেয় সেটা হলো এই পবিত্র কাবা শরীফের যে জায়গাটা এটা সর্বপ্রথম দৃশ্যমান হয় আল্লাহ রব্বুল আমিন হজরত জিবরাইল জিব্রাইল আমিনের তত্ত্বাবধানে ফেরেস্তাদের মাধ্যমে সর্বপ্রথম এই ঘর তিনি নির্মাণ করান আমি আজকে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেদিকে আজকে যাব না শুধুমাত্র এতটুকুই যে এই ঘর নির্মাণের পরে যুগে যুগে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে অনেক দিন বিভিন্ন সময় এটা মেরামতের প্রয়োজন দেখা দেয় যেহেতু এটা ইট পাথরেরই একটা ঘর একটা নির্দিষ্ট সময় পরপর কিছু মেরামতের কিছু সংস্কারের দরকার পড়বে এটাই স্বাভাবিক বিভিন্ন তাদের সময়ে এই ঘর ই করছেন এটা সংস্কার করেছেন মেরামত করেছেন রেনোভেশন করেছেন এই ধারাবাহিকতা আসতে আসতে আমাদের সর্বশেষ নবী বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন পূর্বে অল্প খুব বেশি দিন নয় পার্শ্ববর্তী দেশ এই মক্কাতুল মোকারা এখন যে ভূখণ্ডে অবস্থিত তখনকার সময় এটাকে জাজিরাতুল আরব বলা হতো আর এখন এখনও জাজিরাতুল আরব বলে কিন্তু এটা ভেঙে ভেঙে অনেকগুলি দেশ হয়েছে এর পার্শ্ববর্তী দেশ হলো ইয়ামান আমরা জানি এই ইয়ামানের যিনি শাসক ছিলেন বা রাজা ছিলেন উনি একদিন মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করলেন যে আমি এত বড় প্রতাপশালী বাদশাহ আমার আমাকে কেউ চেনে না আমার এ কথা কেউ স্মরণ করে না আর ওইখানে মক্কায় কি এক ঘর সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয় তার একটু ইগোতে এটা লাগতে ছিল যে আমাকে কেউ তা সভাসদদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ দিলে এমন কিছু কাজ করতে হবে যে কাজ দ্বারা স্কুল মানুষের ভিতরে একটা ভাইরালিটির একটা প্রবণতা কাজ করে ঠিক ওরকমই তা আপনি এমন কিছু কাজ করেন যাতে করে আপনার এখানে সবাই আসে কি করা জায়গা আপনি ওরকম একটা বানায় ফেলেন মানে তাদের তাদের ভিতরে তো সেই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক সেই চিন্তা বা অনুভূতি তো নাই যেহেতু আল্লাহতে বিশ্বাসী না কি করতে হবে ওইরকম একটা স্থাপনা আপনিও তৈরি করেন বা পারলে আরও সুন্দর করে তৈরি করেন তো কী হবে আপনার স্থাপনা দেখার জন্য মানুষ আসবে ওইটা তো খুবই একদমই সাদা একটা স্থাপনা খুব কোনো ডিজাইন ঢং কিছুই নাই একেবারেই চৌকা একটা ঘর বা এটা আগে সেটা আর একটু কিছু হাতিমসহ আর একটু ভিন্ন রকম ছিল খুবই স্বাভাবিক এখনও যেভাবেই আছে একেবারে খুবই নর্মাল একটা ডিজাইন তা আপনি তো তার কাছে এই পরামর্শটা খুব পছন্দনীয় হলো সে মনে করলো যে এটা করলে বোধহয় কাজ হবে এখন সে এরকম ঘর একটা নির্মাণ করলো নির্মাণ করে সে ঘোষণা দিয়ে দিল কায়বা শরীফ যেরকম সেই সময়ের আপামার সমস্ত জনগণ সেই সময় যারা আল্লাতে বিশ্বাসী অবিশ্বাসী সবাই এই ঘরটার সবাই সম্মান করতো এই ঘরের কাছে এসে সব ওই জিয়ারত করত তফ করতো তো সে ইয়াবানের বৎশাহ আব্রাহা তার নাম সে ঘোষণা করল যে আমার নির্মিত যে স্থাপনা এইটাকেও এইভাবে তফ করতে হবে অর্থাৎ এটাকে প্রদক্ষিণ করতে হবে এটাকে ঘুরতে হবে এটাকে মানে এটাকে সে ভাইরাল করার জন্য এটাকে তার যাতে একটা ইতিহাস হয়ে থাকে এই জন্য সে এরকম রাষ্ট্রীয় ফরমান জারি করলো কিন্তু এটা যে রাষ্ট্রীয় ফরমান দিয়ে যে মানুষের অন্তরের ভালোবাসা পাওয়া যায় না এটা তো আল্লাহর তরফ থেকে আসতে হয় তো যাই হোক তো দেখা গেল তার কথা কেউ মানতেছে না এবং দুই চারজন হাতে গোনা যে সমস্ত অতি 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 মানে উৎসাহী চাটুকার টাইপের বা তার যারা ছিল তারা ছাড়া আর এটার কাছে কেউ না পরে আবার তারা পরামর্শ দিল যতদিন পর্যন্ত ওই ঘরটা আছে ততদিন আপনার এই ঘরটা এত বেশি জনপ্রিয় হবে না কি করতে হবে ওই ঘরটা ধ্বংস করে দেওয়া দরকার এখন সে একটা বাদশাহ বাচ্চা তার তো ক্ষমতাও অনেক তার পাওয়ার অনেক তো যা পরামর্শ সেই মোতাবেক সে কী করলো সিদ্ধান্ত ঠিক আছে তাহলে আমরা মক্কায় আক্রমণ করব এবং ওই ঘর মাটির সাথে মিলিয়ে দিব এর আগেও কিন্তু এই ঘর অনেকবারই মাটির সাথে মিলিয়ে গেছে সেটা হলো প্রাকৃতিকভাবে বিভিন্ন সময় বন্যা দুর্যোগ এমনি স্থাপনা বয়স বেশি হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু পরবর্তীতে আবার সংস্কার হয়েছে এই যা চিন্তা তাই অগ্রসর হওয়া সে করলো বিরাট হস্তি বাহিনী নিয়ে হাতির একটা বিশাল বাহিনী তার উপরে অনেক রসদ সামগ্রী নিয়ে এবং ঘোড়া ইত্যাদি অনেক সৈন্য সামন্ত নিয়ে সে মক্কামুখী অভিমুখে রওনা করল এদিকে মক্কার তো গোত্রশাসিত এলাকা ছিল মক্কার এই নগরীটা তো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গ্রহণযোগ্য গোত্র প্রধান ছিলেন হজরত রসুল আকরাম সাল্লাহ আলয় সাল্লামের দাদা খাজা আব্দুল মোত্তালিব জানাব আব্দুল মোত্তালিব তো সবাই এসে তার কাছে বলতে লাগলো যে আমরা তো সংবাদ পেলাম এমন এর বাদশা আবার হাসে আসতেছে এই ঘর ধ্বংস করে দিবে আমাদের এরকম ভালোবাসার ঘর এটা আমাদের শ্রদ্ধার ঘর এটা আমরা কি করতে পারি আব্দুল মোতালিক বললেন আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা এটা সংরক্ষণের চেষ্টা করব। কিন্তু যেহেতু আমরা একটা গোত্র আর সে একটা বাদশাহ দুটোর মধ্যে তো অনেক ব্যবধান তারপরেও আমরা যতদূর যতদূর পর্যন্ত আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব কিন্তু এই ঘরের মালিক তো আমরা না এই ঘরের মালিক যিনি ঘরের মালিকই তার ঘর তিনি ইনশাআল্লাহ হেফাজত করবেন তিনিই রক্ষা করবেন তো আমরা তো আসলে চেষ্টাই করতে পারি আল্লাহ তাল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন তো যা ভাবনা তাই কাজ ওনারা ওনাদের মতো করে এটা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে থাকলেন যাতে করে ওরা এসে একেবারে প্রথম ধাক্কাতেই যাতে ফেলে না দিতে পারে কিছুটা প্রতিরোধের মুখোমুখি হতে হয় তো এই আগ্রহ বাদ আসতে আস্তে 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 একেবারেই মক্কার অদূরে যেখানে মিনা এবং মজদালিফা এই মোজদালিফা আমরা জানি মনে মোজদালিফা এবং মিনা এটা পাশাপাশি একদম সাথেই লাগোয়া এর মাঝখানে পঞ্চাশ গজ একশো গজের মতো একটা জায়গা ছোট্ট একটা উপত্যকা ছিল সেই সময় একটা পাহাড় উঠে গেলে আর একটা পাহাড়ের দিক দিয়ে উঠে মাঝখানে যে সামান্য একটা করিডোর মতো এই জায়গাটা পর্যন্ত যখন পৌঁছে আল্লাহ তো জানেন আব্দুল মোত্তালি যাই করুক সে তো একটা বাদশাহ সাথে পারবে না আল্লাহ রবুল আলম তাৎক্ষণিক আবাবিল নামের ছোট্ট ছোট্ট একেবারে চোখেও আসে না এইরকম ছোট ছোট এক ঝাক পাখি ফাটিয়ে দিলেন রাসমানি গায়ে বি পাঠিয়ে দিলেন এরা কী করলো সব তাদের ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট কঙ্কর এরকম নড়ি পাথর এগুলি নিয়ে নিয়ে আসলো এবং ওই এক এক লক্ষ্য করে ওই হাতির উপরে যারা বসা ছিল ঘোড়ার উপরে যারা বসা ছিল প্রত্যেককে লক্ষ্য করে একটা একটা করে নুড়ি পাথর ছড়তে থাকলো মানে খুব সংক্ষেপে বলতেছি এমন হলো যে সেই নুড়ি পাথর মাথায় পড়ে যেখান থেকে সে নামতেছে গলতে 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 হাতি সহসব গোলে একেবারে মাটির সাথে মিশে বলেছেন কাসফিম আকুল বখ্বিত তিলির মত আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছিন্ন করেছেন কাবা শরীফকে যথাযথভাবে রক্ষা করেছেন যেমন ছিল তেমনই আছে কেয়ামত পর্যন্ত থাকবেন কাবা শরীফের সাথে যারা সম্পর্ক রাখবেন আল্লাহ তালা তাদেরকেও যোগে যোগে হেফাজত করেছেন কেয়ামত পর্যন্ত তাদেরকেও যোগে যোগে হেফাজত করবেন সেই কাবা কেন্দ্রিক পবিত্র হাজ খুব কাছে আল্লাহ করিমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন আর যা যাদের মনে এ শোক এ আগ্রহ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা যাওয়ার তফিক দান করেন আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের যে কোনো মাসাইল নিয়ে আমরা যেহেতু এই অনুষ্ঠানে মাসাল নিয়ে কথা বলি কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনি প্রশ্ন করুন আমরা চেষ্টা করবো কথা বলার জন্য প্রথমে জেনে আছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন

জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন কি সেটা বলেননি আপনি অনুষ্ঠান দেখেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া দেখুন আল্লাহ তালা দেখার তফেক দান করেছেন আল্লাহ রব্বি করিম আমাদেরকে কথাগুলো বুঝার এই অনুষ্ঠানে যত আলোচনা হয় আমল করার তফেক দান করুন পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো জি

কি আমল করলে স্বামীর খেয়ালটা আরো বেশি হবে জি ঘরের প্রতি আমিও যতটুকু বুঝতে পেরেছি এমনই একটা প্রশ্ন যাতে স্বামী আরো বেশি আন্তরিক হয় এবং মনোযোগী হয় সংসারের প্রতি খুব ভালো প্রশ্ন এই সমস্যাটা আপনি শুধু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা আছে তো ক্ষেত্রে আমাদের স্বামীদের যেমন কিছু দায় দায়িত্ব আছে সাথে সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই প্রশ্নে নারীদের অর্থাৎ যারা স্ত্রীগণ আছেন তাদের জন্য কোরআনুল করিম এবং হাদিস শরীফের আলোকে যে সমস্ত দিক নির্দেশনা দেওয়া আছে সংসার জীবনে তার যে সমস্ত গুণাবলী অর্জন করা দরকার বিশেষত পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এবং সাজসজ্জা করা এবং নিজের সতীত্ব এবং চরিত্রের হেফাজত করা এবং স্বামীর পছন্দ অপছন্দগুলি বুঝতে চেষ্টা করা তার ভালো লাগা মন্দ লাগা এমনিভাবে যখন বাহির থেকে আসে স্বামী তখন তার সাথে সর্বোচ্চ সদাচার করা এবং তাৎক্ষণিক তার সাথে কোনো আবেদন নিবেদন ইত্যাদি বা কোনোরকম ডিবেটিং কোন রকম তর্ক বিতর্ক ইত্যাদির মধ্যে না যাওয়া এগুলি করলে মানে মানুষের নিজস্ব বৈশিষ্ট্য এমন জিনিস এগুলি দিয়ে গুণ এমন জিনিস এটা দিয়ে যে কোনো কাউকে আকৃষ্ট করা যায় ধন্যবাদ আপনাকে বিষয়টি তাৎক্ষণিকভাবে চিন্তা করে তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার মতো যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে জি আমরা আমাদের শরীয়তের পরিভাষায় আমরা বলি বিষয়টি ইস্তেহাদি বিষয় অর্থাৎ হঠাৎ এমন সমস্যা সংসারে তৈরি হলো আপনি পরামর্শ চাওয়ার মতো কাউকে সামনে পেলেন না সেক্ষেত্রে আপনাকে ত্বরিত একটা সিদ্ধান্ত নিয়ে দিতে হবে যেটা সংসারের জন্য উপকারী আশা করছি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ আপনি আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন বারবার বলুন ইনশাআল্লাহ একসময় সময় আল্লাহ তালা কবুল করবেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা আপনারা বলছেন আমি আমিও জানি যে না ফারাতুল নামাজ আছে আমি এটা কি পরব না পরব না অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন আমরা সেখান থেকে কথা বলবো সালাতুত সালাহাতজিহের নামাজ আমরাও বলেছি আছে আপনিও জানেন আছে আপনাকে কে বা কাহারা বলেছে সালাতুত সালাহাতজবিহ বলতে কোনো নামাজ নেই এ সম্পর্কে মুক্তিষে আপনার কাছে জি এটা সঠিক বলেনি এক কথায় সঠিক বলেনি বিভ্রান্ত হওয়ার মোটেই দরকার নেই আপনি এটা নিয়মিত আমল করবেন এটা আছে শুধু নয় এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটি আমল এত বেশি গুরুত্বপূর্ণ একটি আমল বিজি সাল্লা সাল্লাম তার চাচাকে বলতেছেন যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনি প্রতিদিন আদায় করবেন যদি তা না পারেন অন্তত সপ্তাহে আদায় করবেন যদি সেটা না পারেন মাসে আদায় করবেন যদি সেটাও সম্ভব না হয় বছরে আদায় করবেন যদি সেটাও সম্ভব না হয় জীবনে একবার হলেও আদায় করবেন অর্থাৎ এর দ্বারা এই নামাজের কতটা গুরুত্ব নাফল নামাজের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সুতরাং যারা যে যারা বলেছেন উনি সঠিক বলেননি এটা নিয়ে আপনার কনফিউজ হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কোনো পরবর্তী দর্শক আরেকটি প্রশ্ন প্রশ্ন যেটা করেছিলেন যে নামাজের মধ্যে যদি কেরাতে ভুল হয় আপনি যদি মোটামুটি অল্প এক বড় মাপের একটি আয়াত পরিমাণ অথবা ছোট ছোট তিন আয়াত পরিমাণ তেলাওয়াত করে ফেলেন করে নেন এবং এরপরে যদি ভুল হয় আপনার মনে আসতেছে না তাহলে সেক্ষেত্রে আপনি রুকু শেষ চলে যাবেন রুকুতে চলে যাবেন অর্থাৎ যথারীতি নামাজ সম্পন্ন করবেন কিন্তু নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না নামাজকে শেষ করতে হবে পরবর্তী দর্শকের কথা শুনবেন আসসালাম রহমতুল্লাহাম রহমতুল্লাহ টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলি

একসাথে বসিয়ে নামাজ পড়াচ্ছে না কিন্তু প্রশিক্ষণের জন্য একত্রিত করছে একজনের দেখালো কিভাবে আদায় করতে হয় এটা অন্য জিনিস কিন্তু একসাথে জামাত করে নয় এটা সম্পূর্ণ জামাত করে এই নামাজটা নয় এটা হলো সম্পূর্ণ এক একই নামাজ আপনি একই আদায় করবেন পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ

আমার মোবাইলে যে বেশি টাকা আছে সরকার কর্তৃক যে প্রতিবন্ধী টাকা দেয় এটা একদম পুরো তারা তুলে নেছে এই টাকাটা আমি আসলে মাঠে কিভাবে পাব এবং যদি তুলে যদি বিধর্মী হয় তাহলে কিভাবে পাবো আমরা বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ নিয়মিত আপনি অনুষ্ঠান দেখেন আরও দেখবেন আমল করবেন চেষ্টা করবেন দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন প্রতিবন্ধী ভাতা সম্ভবত ওনার মোবাইলে আসে এই প্রশ্নে ওনার কোনো একটা বিষয় হতে পারে হ্যাঁ তো এটা আমি যতটুকু জানি বিষয়ে আমি জানি আমার জানাটা ভুলও হতে পারে যে সরকার থেকে প্রতিবন্ধী ভাতা এখন সরাসরি যার যার অ্যাকাউন্ট মোবাইলে বিভিন্ন রকম অ্যাকাউন্ট থাকে মোবাইলে ব্যবহারযোগ্য ওরকম কোনো অ্যাকাউন্টের মধ্যে চলে আসে তো এটা তো কোনো অসুবিধা নাই আসতেই পারে সরকার কিভাবে দিবে এটা তো সরকারের পলিসির বিষয় এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টি থাকতে পারে অনেক সময় এই অ্যাকাউন্টে টাকা জমা থাকলে এর উপরে কিছু প্রফিট নামে কিছু লাভ বা সুদ এটা বিভিন্ন যে মোবাইলের যে অ্যাকাউন্টগুলি আছে ওরা দিয়ে থাকে তো অনেকে এই প্রশ্নটা করে থাকেন সম্ভবত উনি এরকম কোনো কিছু জানতে চেয়েছেন কি না হতে পারে কোনো অবস্থাতে সেটা মোবাইলে আসুক বা সুদ আকারে যেটা আসে এটা থেকে বন্ধ যারা জানে তাদেরকে জিজ্ঞেস করলেই তাহলে সেক্ষেত্রে ওরা সুদ অ্যাক্ট করবে না ধন্যবাদ আপনাকে প্রতিবন্ধী বাতা নীতি তো কোনো সমস্যা নেই বরং ভালো একটি উদ্যোগ আপনি গ্রহণ করছেন কিন্তু অন্যরকম যে কথাটি আপনি বলেছেন সুদের যদি কোনো অপকাশ থাকে তার থেকে অবশ্যই দূরে থাকতে হবে

একজন মরণান্তা ফরানো হয়েছিল তো এটা কি আসলে জায়েজ না আমাদের কোনো গুনাহ হবে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন এটা জানার জন্য জি ধন্যবাদ আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন ওনাদের 12 বছর আগে বিবাহ হয়েছে 11 বছরের একটা মেয়ে আছে তার একজন মাওলানা সাহেবকে দিয়ে বিবাহটা পড়ানো হয়েছিল এই পর্যন্তই উনি বলেছেন যেটা প্রশ্নের জায়গাটা যে বিবাহ হয়েছে কিনা আমাদের কোন একজন লোক যদি যে মৌলানা সাহেব ছিলেন আর কমপক্ষে সেই মজলিসে বিবাহের ওই অনুষ্ঠানে যদি আরেকজন কেউ উপস্থিত থেকে থাকেন তাহলে কেন একটা বিবাহের জন্য শর্ত হলো দুইজন সাক্ষীর উপস্থিতি দরকার হ্যাঁ যারা পরস্পরে বিবাহ করতেছে ওনারা যদি সাবালক সাবালিকা হন তাদের ব্যতি রেখে আর দুইজন মানুষ উপস্থিত থাকে আমরা আশা করছি আপনি যেহেতু বলেছেন একজন মাওলানা সাহেব বিবাহ পড়িয়েছে পড়িয়েছেন আর যিনি মাওলানা প্রকৃত অর্থে প্রকৃত অর্থে পোশাকে আর লেবাসে নয় প্রকৃত অর্থে যিনি মাওলানা তিনি বিবাহের সাক্ষ্যকে সামনে রেখে সামনে রেখেই হয়তো বিবাহ করি আমরা আশা করছি আমরা সেটাই মনে সেক্ষেত্রে যদি দুজন মানুষ বা তিনজন মানুষ থাকে অন্য কেউ না থাকে তাতে বিবাহের কোনো সমস্যা নেই রাসুল্লা আক্রম সাল্লিয়াল্লাম বলেছেন আলী নবীনকে আলাহবিদ্যাফ তোমরা বিবাহ করো জানিয়ে মানুষকে দাওয়াত করো সেটা হয়তো বা হয়নি সেটা হয়তো বা করেননি কিন্তু বিবাহের যে শর্ত যে নিয়ম আছে সেটা তো অবশ্যই মেনে বিবাহটা করতে হবে যদি মৌলানা সাহেবের কথা যেহেতু বলেছেন আমরা ধরে নিলাম ধরে নিচ্ছি যে তিনি এটা নিশ্চিত করেছেন আল্লাহ না করুন যদি বিবাহটা শুদ্ধ না হয় আপনি যেমনটি বলেছেন যে এগারো বছরের একটি মেয়েও আছে সেক্ষেত্রে তো অবশ্যই শরীয়তের ইয়া লঙ্ঘিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এখন আমি কি নামাজের আগে পড়ব নাকি পরে নামাজটা পড়ব জি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আমি যে নামাজ পড়ার সময় আমি যে

আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কুমল জাজা আপনি কাজা নামাজ শুরু করেছেন চালিয়ে যান আল্লাহ তালা আপনাকে শেষ করার তাও দান করবেন আপনার জানার যে জায়গাটা তা হলো যে আমি পাঁচক্ নামাজের আগে পড়বো না পরে পড়বো এক্ষেত্রে আপনি যেহেতু নামাজ পড়েন নিয়মিত এবং কাজা নামাজও পড়তেছেন আপনার হয়তো জানা আছে যে নামাজের নিষিদ্ধ কিছু সময় আসছে যেই সময়গুলিতে নামাজ পড়া যায় না তা সেই সময়গুলি ছাড়া আর যে কোনো সময় আপনি পড়তে পারেন সেটা নামাজের আগে পরে যে কোনো সময় পড়তে পারেন এত কোনো অসুবিধা নেই আর নামাজের নিষিদ্ধ সময় খুবই কম না জানলে আপনি আশেপাশে কারো কারোর কাছ থেকে জেনে নেবেন সূর্যোদয় সূর্যাস্ত এবং ঠিক দ্বীপ প্রহর এই সময়গুলিতে নামাজ পড়া যায় না আর আসরের নামাজ ফরজ নামাজ পড়ে নেওয়ার পরে মাগরীব পর্যন্ত অন্য কোনো নামাজ পড়া যায় না এই সময়গুলি ছাড়া আপনি যে কোনো সময়ই পড়তে পারেন কাজা নামাজগুলি দ্বিতীয় প্রশ্ন করেছেন রাকাত সংখ্যা সন্দেহ হয়। না সেক্ষেত্রে কি করণীয় এটা অনেকেরই হয় এক্ষেত্রে নামাজ ছাড়বেন না আপনি মনে মনে খেয়াল করবেন যে আপনার তিন বা চার বা দুই বা তিন কোনটার পক্ষে মতামত জোরালো হয় অর্থাৎ ধারণাটা কোনটা পক্ষে বেশি জোরালো থাকে তিনের পক্ষে না এর পক্ষে যেটার পক্ষে বেশি জোরালো থাকে যে না তিনটাই মনে হচ্ছে আমি তিন বা দুই দুই মনে হচ্ছে হিসাব করে নাম ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতর দেখবেন এটাকে অশ্বাসা বলে এই অশ্বাসার সমস্যা দূর হয়ে যাবে আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালাম রহমাতুল্লা

জি আমরা বুঝতে পেরেছি আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই অবস্থায় নামাজ কিন্তু আপনার উপরে মাফ নয় শরীয়তের বিধানগুলো মাফ নয় তা আপনার কী করণীয় পুরো পাও যেহেতু ব্যান্ডেজ করা সেক্ষেত্রে উনি কী করবেন জি নামাজ অবশ্যই পড়তে হবে এবং অজু করবেন অজু যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়া সম্ভব অর্থাৎ হাত তো আপনার ঠিক আছে চেহারা ঠিক আছে মাথা মাসে করতে পারতেছেন আর একটা পা ঠিক আছে এগুলি সব ধোবেন যে পায়ে প্লাস্টার করা সেই পায়ে শুধুমাত্র মাসাহ করে নেবেন মাসাহ অর্থ হলো ভিজা হাত একটু ফেরাই নেবেন আমরা আপনাকে এই বিষয়টি পরিষ্কার করে আমরা আপনাকে বলবো যে এখন আপনি তো বিছানায় সাহিত আছেন নিঃসন্দেহে হয়তো আপনি চলাফেরা করতে পারেন না মসজিদে যেতে পারেন না তো আপনার জন্যই তো ঘরে নামাজের বিধান রয়েছে এবং মাসেহ আলাল জবিরা অর্থাৎ ব্যান্ডেজের ব্যান্ডেজ এই এই মাস আলাগুলো তো অহেতু কাশেনি আমাদের জন্য এসেছে এই অবস্থা যখন তৈরি হয় তখনই এসেছে আপনি ঠিক বিছানায় শুয়ে থাকবেন অথবা বসে থাকবেন যেখানে থাকেন আপনি নড়াচড়া আপনি করতে পারেন না ডাক্তার হতে পারে আপনাকে বেড রেস্টে দিয়েছে আপনি সেখানে যতটুকু পানিতে ভিজাতে সম্ভব সমস্যা না হয় সেখানে আপনি ভিজালেন আপনি যদি না পারেন কাউকে কারো সাহায্য নিলেন ওনারা আপনাকে অজ্য করিয়ে দেবেন ঠিক আপনি যেখানে ব্যান্ডেজ পুরো পাও এখানে এমরারুল ইয়াদিল মুাল্লা ভিজা হাতকে দিয়ে এত বিজানো দরকার না যার কারণে ব্যান্ডেজটা চপচপ হয়ে যায় অথবা ভিজে যায় জাস্ট বিজানো এটাকে মাসে মশা যাকে বলা হয় আপনি একদম ওপর থেকে রেস পর্যন্ত টেনে দেবেন একবার টানলেই হবে হয়ে গেল আপনার কিন্তু কমপ্লিট ওজুওয়ালা ওজু করে যে সব পাবে আপনি মাসেহ করে নামাজ পড়লে একই সব পাবে এবং এভাবে পড়তে হবে এভাবে কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে আপনার জ্ঞান বুদ্ধি সব কিছু ঠিক আছে এসলে নামাজ কিন্তু মাফ নয় আপনি যদি শুয়ে শুয়ে পড়েন আপনার পা আপনি কেবলার দিকে দিতে পারেন অন্য দিকে দিতে পারেন সেই দিকে দিয়ে আপনি নামাজ পড়েন যদিও কেবলার দিকে পাও দেওয়া আদবের খেলা সম্পূর্ণ অসুস্থ অসুস্থ অবস্থা কিন্তু জন্য অনুমতি আছে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনি প্রশ্ন করুন আসসালাম সালামের উত্তর নিয়েছেন পরিচয় বলুন কথা বলুন আমার নাম মাহমুদ নেతు বললেন হুম रफीক জি আমাকে অনুষ্ঠানটা খুব ভালো লাগে নামাজের শেষে কলমা কয়ে নামাজটা শেষ করা হয় না আরেকবার বলুন নামাজের শেষে কলমা বলে শেষ করা হয় না লাইলাহില്ലা মুহাম্মাদুর এটা বলা হয় না এটা বলার ধন্যবাদ আপনাকে আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি কালমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নামাজের ভেতরে পড়ার জন্য নয় এটা হলো বিশ্বাসের বিষয় ধন্যবাদ সম্ভবত আপনি যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন নামাজ কলমা তাইবার মাধ্যমে শেষ করা হয় না কেন কালিমা নামাজ সুরাফ ফাতেহের মাধ্যমে শেষ হয় না কেন একই কথা একই রকম প্রশ্ন আচ্ছা মানে বিষয় হলো কি প্রত্যেকটার আলাদা আলাদা বিধান আছে তো কালিমা বিধান আলাদা এবং কালিমা পড়ার স্থান আলাদা এটার সাথে নামাজের সাথে দোয়া কালামের যে সম্পর্ক অন্য অন্য বিষয় সেগুলি নামাজের জন্য আবার ভিন্ন আর এ প্রত্যেকটি আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুলের শেখানো যেই আমল যেভাবে শেখানো হয়েছে আমরা ঠিক সেভাবেই করে থাকি যে কারণে এখানে অন্য কোনো কিছু আমরা যোগ করি বলার সুযোগ নেই কালীমা তাই অনেক বড় আমল মোহাম্মদ মুহাম্ম সম্ভবত ওনার প্রশ্নের যে জায়গাটা সেটা হলো নামাজের পরে মুনাজাত করা হয় তো মুনাজাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলে কেন এটা হলো আপনার প্রশ্ন আপনি লা ইলাহা শেষ করতে পারেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলো শেষ করতে পারেন দূর শরীফ পড়ে শেষ করতে পারেন এবং বলা হয়েছে যে যে দোয়ার শুরুতে দরুদ শরীফ শুরু এবং শেষে থাকে সেটা কবুলিয়াতের খুব কাথা কাছে পৌঁছে যায় তো সেই ক্ষেত্রে হতে পারে আপনার এই ধরনের প্রশ্ন তো সুন্দর প্রশ্ন করেছেন কালিমা তৈবার উপরে যে আপনার একটা আকর্ষণ আছে ভালোবাসা আছে

যতটুকু বুঝতে পেরেছি আপনি সকালে ফজরের পরে অনেকগুলো আমল করে থাকেন যেগুলো কিছুটা আপনি বলেছেন সবগুলো হতবা বলার সময় পাননি ঠিক আছে এটা একটা যিকির যিকিরুল্লাহ দ্বারা যত বেশি করা যায় ততই ভালো আরেকটি প্রশ্ন সম্ভবত এমন হতে পারে আপনি কিছু বুঝতে পেরেছেন দ্বিতীয় যে প্রশ্ন হাস করে এসে নামাজ ধরবো এই নামাজ ধরবো এই ধরনের যদি কেউ করে থাকে তাহলে তো এটা সাংগতিক হবে এটা হাস করে আসার সাথে সম্পর্কিত না যখন বলছে কথা তখন থেকেই শুরু করে দিতে হবে মানে এখনি শুরু করে দিক যদি এরকম বলে থাকে কথাটা আপনি প্রশ্ন করেছেন যিনি বলেছেন উনি যদি আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন ভাই আপনার উদ্দেশ্যে বলবো যে নামাজের সম্পর্ক হজের সাথে নয় নামাজের সম্পর্ক আপনার যখন পনেরো বছর বালিক হয়েছেন তখনের সাথে তো হয়তো আদায় করেননি যে কোনো কারণে হোক বুঝতে পারেননি এখন বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন এখন থেকে আপনাকে শুরু করতে হবে এবং কাজা নামাজের ব্যাপারে আমরা যে নিয়মের কথা বলেছি যে সিস্টেমে বলেছি আপনিও যদি সহজে পারেন অন্য কোন নিয়মে নামাজগুলো আদায় করতে হবে এটা হলো মানে সাদা কথা নামাজ আদায় না করে কোনো উপায় নেই নামাজগুলোকে আদায় করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তহফির দাঁড়িয়ে

টিভি ঘরে রাখলে নামাজ হবে কিনা এই প্রশ্নটি আপনি করেছেন ধন্যবাদ আপনাকে সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন আমরা এই বিষয় নিয়ে ইতিমধ্যে কথা বলেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি জি টিভি ঘরে রাখার অর্থ কি টিভি বন্ধ আছে তাতে তো নামাজ হবে এতে কোনো অসুবিধা নেই আর টিভি চালু আছে তাহলে নামাজের মধ্যে কি হতে পারে চালু থাকার মধ্যে দুই রকম হতে পারে আপনি এখন এই যে একটা ইসলামিক অনুষ্ঠান দেখতেছেন আর অথবা যেগুলি যে অনুষ্ঠানগুলি দেখা উচিত নয় এমন কিছু চলতে থাকলো তাহলে ওরকম কোনো কিছু চলতে থাকলে তো গুণা হয় এই কারণে রাখাই ঠিক না আর এরকম ভালো কিছু দেখার জন্য যদি আপনি রেখে থাকেন তাহলে নামাজের সময় এটা চালু রাখা যাবে না কেন তাহলে নামাজের মধ্যে মনোনিবেশ থাকবে না মনোযোগের মধ্যে বিঘ্ন ঘটে যাবে আর এমনি বন্ধ আছে বা ঘরের ভিতরে আছে কিন্তু আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজের বিশেষ কোনো ক্ষতি হচ্ছে না এটার আওয়াজ আসতেছে না চোখের সামনে পড়তেছে না তাহলে কোনো অসুবিধা নাই আমরা যথা আপনি যথার্থ বলেছেন এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করে বলবো দেখুন টিভি একটা বাক্স রেখেছেন আপনি যখন বন্ধ রেখেছেন তখন এখানে কিছুই কিছুই নাই এখানে কিছুই নেই এটা একটা প্রচার মাধ্যম যে যান্ত্রিক বিভিন্নভাবে এসে থাকে খুব সূক্ষ্মভাবে এসে থাকে সেক্ষেত্রে আপনি যদি আরও চিন্তা করুন যে আমাদের বর্তমানে অন্যত বিশ্ব স্মার্টফোন আমরা পকেটে রেখে কিন্তু নামাজ একই রকম যখন একই একই বিষয় যখন সেটাকে আমরা পকেটে রাখি তো আমরা কি নামাজ পড়ি কিনা নামাজ পড়ি এবং অনেক মসজিদে আপনি দেখবেন যে এই মোবাইলকেই সামনে রেখে কিন্তু নামাজ প্রত্যেকের কাছেই প্রত্যেকের কাছে আছে আমরা এই জন্যই বলছি কথাগুলো যে এতে করে মানে অহেতুক চিন্তা করার কোনো দরকার নেই যে আমার নামাজ হচ্ছে কিনা আপনার এটা যখনই আছে যখন আপনি যে বিষয়টা চালাবেন দেখবেন তখন ওটা ওর হুকুমের হবে যখন আপনি কোরআন পড়বেন স্মার্টফোনে তখন এটা কোরআনের হুকুমের কোরআনের আজমত मोहब्बत এখানে রাখতে হবে যখন আপনি অন্য কোনো প্রোগ্রামে যুক্ত হয়েছেন তখন ওই প্রোগ্রামের সাথে যুক্ত যখন আপনি কথা বলছেন তখন সেটা মোবাইল এই হিসেবে কিন্তু বিষয়টাকে চিন্তা করুন ব্যবহারের উপরে আমি যেভাবে ব্যবহার করব ওই ব্যবহারের উপরে masala আসবে ব্যবহারের উপরে কিন্তু

জি কিস্তে পরে কি কি করলে ঐকারীর টাকা কি হবে ধন্যবাদ সুদ কোন হালাল নয় আপনাকে ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কিস্তে আপনাকে কমিয়ে দেখ বাড়িয়ে দেখ পরে কমাক আগে বাড়াক আগে কমাক পরে বাড়াক কোনভাবেই সুদকে হালাল বলা যাবে না সুদ সুদে ঘোষ ঘোষে হারাম harami হারামকে হালাল বলার কোনো সুযোগ আমাদের অন্তত জানা নেই আপনাকে ধন্যবাদ দর্শক বন্ধুদের আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকার আপনাদের মাঝে অনেক দর্শক বলেছেন যে এই প্রোগ্রামটি আপনাদের ভালো লাগে আমরা আল্লাহ তালার কাছে কামনাই করছি শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ করব না অবশ্যই আমরা আমল করব জীবনের মধ্যে পরিবর্তন আনবো তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী অনুষ্ঠানের সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার দুহবদুর সফর পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا حلال المشكلات يا دافع البليات يا قاضي الحاجات يا ستار العيوب يا غفار الذنوب يا فاطر السماوات يا راحم الاموات يا شافي الامراض رب كريم مولاي كريم مهرباني كوري اپنے ودر الشمس تغنى ختم عفكرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة أخنا عذاب النار ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب اللهم <سؤال> اغفر لنا وارحمنا واصلحنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين اللهم ارزقنا رزقا حسنا اللهم ارزقنا رزقا واسعا رب كريم مولا كريم ودرجانا وجنا اتشايا وان اتشايا لتعادها راتي যত রকম গুণা আমরা করেছি মেহরবানি করে আপনি মাফ করে দেন আমাদের মা বাবা দাদা দাদি না নানা নিময় মূল বিয়াত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দোস্তাব থেকে নিয়ে আর যত হকদার ইতিমধ্যে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন ইমানের সাথে কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন মাউলায় কানিম আমরা যারা জীবিত আছি আমাদেরকে আপনি সিরতুল মুস্তাকিম নসিব করে দেন সেহাত আফিয়ত এবং হায়াতে তৈবা তবিলা নসিব করে দেন তমাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত মমিন মমিনাত যারা ইমানের সাথে কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি মাফ করে দেন বাউলায় কারিম এই দিনের শেষ প্রহরে দোয়া কবুলের সময় আমরা সবাই অসংখ্য পাপি তাপি বান্দা বসে আমাদের সাথে হাত তুলেছেন আমরা জানি না কার কি প্রয়োজন আছে আপনি অন্তর্জামী আপনি তো সব জানেন আমাদের যাবতীয় প্রয়োজনগুলি আপনি আসমান থেকে ফয়সলা করে দেন আপনার কুদরতের মাধ্যমে ফয়সলা করে দেন আমাদের তাম পেরেশানি আপনি দূর করে দেন তাম হাজাতগুলি আপনি পরিপূর্ণ করে দেন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে শিফা মা দায়মা মোস্তমীব করে দেন যারা অভাবী আছে হালাল রেজিকের বন্দোবস্ত করে দেন ছাত্রী আছে তাদের মেধাকে বৃদ্ধি করে দেন বাবুলা করিম তাদেরকে আপনি আদর্শ এবং সুযোগ্য নাগরিক হিসেবে তারা নিজেদেরকে গড়তে পারে সেই তৌফিক নসিব করে দেন অনেক মা বাবা কন্যা দায়গ্রস্ত তারা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি দূর করে দেন বিবাহের উপযুক্ত বা মেয়ে তাদের জন্য উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দেন বা করিম যাদের হালাল কোনো পেশা বা কর্ম নাই তাদেরকে আপনি হালাল পেশা এবং কর্ম এবং হালাল রুটি রুচির ইন্তজাম করে দেন করিম যারা যারা আমাদের সাথে শরিক হয়েছেন আমাদের যাদের মা বাবা দাদা দাদি ইতিপূর্বে ইতিমধ্যেই দুনিয়া থেকে চলে গেছেন আপনি সবাইকে মাফ করে দেন করিম যেই মাধ্যমে আমরা কিছু দিনই আলোচনা করলাম যেই চ্যানেলের মাধ্যমে আমরা কিছুদিন আলোচনা করলাম শুনলাম অসংখ্য মানুষ যুক্ত হলেন যারা এই ব্যবস্থাপনার সাথে যুক্ত রয়েছেন যারা এই আয়োজন করেছেন যারা অর্থায়ন করেছেন যারা সহযোগিতা করেছেন যে যেভাবে যুক্ত আছে সবাইকে আপনি কবউলা মঞ্জুর করে নেন বাহলে দিনই দাওয়া হিসাবে কবউলা মঞ্জুর করে নেন এটাকে ওসিলা এবং জরিয়া করে আপনি আমাদের নাজাতের ফয়সলা করে দেন যা কিছু শুনি বা বলি আলোচনা করি আমল করবার তৌফিক আপনি নসিব করে দেন বাড়ি এই চ্যানেলের যে মালিক পক্ষ যারা আছেন তাদের আয় রোজগারের আয় হালাল আয় রোজগারের মধ্যে আপনি বারাকাত নসিব করে দেন তারা যেন আরো বেশি দিনই কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করতে পারেন সেই তৌফিক আপনি নসিব করে দেন বাহলেকারিম আমাদের জন্য যা কিছু কল্যাণ কর যা কিছু মঙ্গলজনক সেই ফয়সালা আপনি করে দেন আমাদের দেশের জন্য যা কিছু কল্যাণ কর সেই ফয়সালা আপনি করে দেন দেশকে নিয়ে যারা কল্যাণ চিন্তা করে তাদেরকে আপনি অগ্রগামী করে দেন দেশকে যারা পেছনের দিকে নিতে চায় দেশকে নিয়ে যারা কুচিন্তা করে তাদেরকে আপনি হেদায়ত নসিব করে দেন হেদায়ত যদি কপালে না থাকে তাহলে ধ্বংস করে দেন وصلى الله على النبي الكريم واله وصحبه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين